আমি ঢাকায় এসে পথঘাট কিছুই চিনি না। আগে আসছি কিন্তু ওই সময় এসে আমি কোথাও যাব পৌঁছাবো এটার ছিলাম না। মাত্র 700 টাকা নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি ময়মনসিংহের যাচ্ছি। আমি রিক্সাওয়ালাকে বলছি, ভাই ময়মনসিংহের গাড়ি কোথা থেকে স্যার? ওরা মহাখালীর থেকে। তখন কী যেন একটা বাসের নাম ভুলেও গেলাম। আচ্ছা যাই হোক, 250 টাকা মনে হয়, 200 টাকা না না 180 টাকা বাস ভাড়া দিয়ে আমার মেয়ের ভাড়া নিল না, আমি কোলে করে নিয়ে গেলাম। আমি ময়মনসিংহ নেমে সকালবেলা ভোরবেলা রওনা দিলাম ঢাকা থেকে। আমি ময়মনসিংহ গেলাম, সবার কাছে জিজ্ঞেস করছি কোচিং কোথায়, ক্যাডেট কোচিং কোথায়। ওরা দেখাই দিল একটা আবাসিক কোচিং। আমি তো আবাসিক কোচিংই খুঁজছিলাম। গিয়ে মেয়েকে ভর্তি করাই সব কথাবার্তা তাকে বলে আসলাম, যদি আপনারা ইংলিশ মিডিয়ামে কোচিং করাতে পারেন ভালো হয়, আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামে পড়েছে। আমার যেতে লাগলো, মেয়ের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, ওইটা খাওয়ালাম, তাদের সাথে কথা টথা বলে কোচিংয়ে ভর্তি করাই দিয়ে আসলাম। আমি কিন্তু 700 টাকা নিয়ে বেরিয়েছি, ওখানে 300 টাকা দিলাম, আমার আসার ভাড়াটা রাখলাম, মেয়ের কাছে মনে হয় 10-20 টাকা কিছু দিয়ে আসলাম। কোচিংয়ের সব ব্যবস্থা করবে, আমি এক সপ্তাহ পর টাকা নিয়ে আসবো। টাকা কোত্থেকে আসবে আমি জানি না, কিছুই জানি না। আমি কিন্তু চিরং থেকে ঢাকায় এসেছি, আমার বোনের বাসায় এসে উঠলাম। আমার বোন চাকরি করে, স্কুলের টিচার। আমি বোনকে টাকা চাইনি বা আমি কী করবো আমি সেটাও জানি না। আমি ভর্তি করে দিয়ে আসলাম, এসে যখন মহাখালী নামলাম, বাস ভাড়াটাই তো দিলাম, এত দুঃসাহসিকতা। সে রাত হয়ে গেল, তখন 12:30 বাজে। আমি মহাখালী থেকে হেঁটে হেঁটে পুরান ঢাকা অবধি গেলাম, আমার বাস ভাড়া নাই, আমার গাড়ি ভাড়া নাই। তো এই রাতে এরকম মানে আমার 5-7 দিন এরকম হয়েছে। মেয়েটাকে কোচিংয়ে দিয়ে আসলাম, মেয়েটা কোচিং করছে, তারপর তার টাকাটা পাঠালাম, তাকে প্রত্যেক সপ্তাহে দেখতে যাই, ছেলে চিটুয়াংয়ে ছেলেকে প্রত্যেক সপ্তাহে দেখতে যাই। ঢাকাতে আছেন? হ্যাঁ, আমি তখন ঢাকাতে আছি, ঢাকাতে আছি, মেয়েটা চাকরির চেষ্টা করছি। আপনার ওই ক্যান্টিনের কী অবস্থা? ওগুলো সব বন্ধ করে দিল, কারণ আমাকে ঢাকায় সার্ভাইভ করতে হবে, ঢাকায় তোমার কাজ খুঁজে বের করতে হবে, আমি তো ওখানে গেলে হবে না। আমার ছেলে ওই বাসাটাই আছে, ওই যে বাসাটা আমি ভাড়া ছিলাম ওখানে তাকে বুঝাই রেখে আসলাম যে তুমি থাকো, মামুনি একটা ব্যবস্থা করে তোমাকে নিবো এসে। এখন আমি এরকম প্রায় 1 মাস চালালাম, বোনের বাসায় খাচ্ছি, চাকরি খুঁজছি, এরকম। তখন ল্যাবেইডে আমি চাকরি পেয়ে গেলাম। আর আপনার পড়াশোনাটা মাস্টার্স শেষ, তখন মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর ইতিমধ্যে আমি আবার ফটো জার্নালিজমে, ওরাই আমাকে ঢাকা থেকে টিচার গিয়ে পড়াতে, তো অনেক সময় টিচার কোনো এক কারণ টিচার যেতে পারতো না, প্রবলেম হতো, তো ওরা আমাকে ফটোগ্রাফির বেসিকটা ফ্রি শেখালো, ইন্টারমিডিয়েটটাও ফ্রি শেখালো। আমার ভালো লাগা কাজ করলো, ভালো লাগা কাজ করলো, তখন আমি ফটো জার্নালিজমে ডিপ্লোমাটা করে ফেললাম নিজের পয়সায়। আবার ঢাকায় এলাম, আমার নিজে পড়াশোনা করতে হবে, এটাও একটা, বাচ্চাকে পড়া 2 টাকার জন্য এটাও একটা। তখন আমি 1-1.5 মাসের মাথায় একটা চাকরি পাই, কিন্তু চাকরিটা যথেষ্ট বেতন না, যে বেতনটা আমাকে মানে আমার বাচ্চা বাসা, আমি একটা বাসা নিব, আবার বাচ্চাকে চালাবো, এই অবস্থার মধ্যে ছিলাম না। আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন mystory.deeptotv@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে।